আমাদের সমাজে রাজনীতিবিদরা সংস্কৃতিকে তেমন কোনো গুরুত্ব দেন না এক কথায় পাত্তাই দিতে চান না আমলারা তো নয় এমনিতর একটি অবস্থায় ম্যানন ভাই তার জন্মদিনকে সংস্কৃতির আবহে মোড়ে দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন এটিও আমাদের দেশে একটি অনন্য সাধারণ ঘটনা সেই কারণে ম্যানন ভাইকে অভিনন্দন জানে সাম্প্রতিক সময়ে একটি কথা খুবই উচ্চারিত হয় সংস্কৃতি কর্মীরা কেন রাজনীতির সাথে যুক্ত হবেন তা আমি তো মনে করি যে সংস্কৃতিবিহীন রাজনীতি যেমনিভাবে কাঙ্ক্ষিত নয় একই সাথে রাজনীতিবিহীন সংস্কৃতি শুধু ব্যক্তি ব্যবহার করে এর বাইরের কিছু নয় সুতরাং যে সংস্কৃতি চর্চার সাথে রাজনীতি রাজনীতি বলতে আমরা আদর্শকে বুঝি জনগণের মুক্তির আদর্শ যদি যুক্ত না থাকে তাহলে সে সংস্কৃতি চর্চা অর্থহীন আজকেতে আমরা আমরা কর্মী হিসেবে মনে করি আমাদের রাজনৈতিক সত্তা রয়েছে আমাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্য হলো এদেশের মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পরিপূরক সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলা এবং আমরাও সেই আদর্শে প্রতিশ্রুতিবদ্ধ